বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের রহমতে ভালো আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি। আজকে আপনাদের সামনে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম। সেই বিষয়টি হচ্ছে ডেঙ্গু এবং ডেঙ্গুর কারণ, লক্ষণ, প্রতিকার ইত্যাদি সার্বিক নানান রকম আলোচনা আপনাদের সাথে করব। আসলে ডেঙ্গু একটা আতঙ্কের নাম। ডেঙ্গু শুনলে আমরা আতঙ্কে পড়ে যাই। ডেঙ্গু আসলে অনেক আতঙ্কিত করে দেয় আমাদের। তো আজকে এই জন্যই আমি এই টপিকটি আপনাদের সামনে নিয়ে হাজির হলাম, যেন আমরা সচেতন থাকি এই বিষয়ে, যেন আমরা সজাগ হই এই ডেঙ্গু প্রতিরোধ করার জন্য, নিধন করার জন্য আমাদের কিছু কাজ আছে। তো আসুন প্রথমে জেনে নিই ডেঙ্গু কি। ডেঙ্গু জিনিসটা মশার দ্বারা সৃষ্ট একটি, মশার কামড় থেকে যেহেতু ডেঙ্গু রোগ হয়, সেহেতু ডেঙ্গু সম্পর্কে আজকে জানি। ডেঙ্গু জিনিসটা কি, সে ডেঙ্গু জিনিসটা হলো পরিবেশে উপস্থিত একটা ভাইরাস। সেই ভাইরাস যখন কোনো মশাকে সংক্রামিত করে, সেই সংক্রামিত মশা যখন মানব শরীরে কামড়ায় বা আবার তার ভাইরাসটিকে মানুষের শরীরে ঢুকায় দেয় কামড়ানোর মাধ্যমে, তখন সেটিকে ডেঙ্গু রূপ নেয়। তো এই ছিল ডেঙ্গুর প্রাথমিক আলোচনা। এখন আমরা জানব যে ডেঙ্গু রোগের কারণগুলো কী কী, ডেঙ্গু দ্বারা কি কি কারণ হতে পারে, কি কি কারণগুলো আমরা দেখতে পারি, লক্ষণ দেখতে পাই সেটা। আসলে যেহেতু এটা মশার কামড় থেকে আক্রান্ত হয়, সেহেতু যে লক্ষণগুলো আমরা দেখতে পাই, সেই লক্ষণগুলো হচ্ছে শরীর কিন্তু অত্যধিক হারে দুর্বল হয়ে যাবে, শরীরের শক্তি কমে যাবে, হাঁটা চলাফেরা করারও শক্তি থাকবে না, এই ধরনের রোগীও দেখা যায়। তো অস্বাভাবিকভাবে দুর্বলতা একটা অন্যতম সমস্যা বা অন্যতম লক্ষণ। আবার দেখতে পাবো আমরা বমি বমি ভাব, বা অনেক সময় তীব্র বমি হওয়া, একটু পরপরে বমি হচ্ছে, একটু পরপরে বমি হচ্ছে, ক্ষুধা মন্দা, একটা কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা, এই ধরনের সমস্যা, অনেকের দৃষ্টিশক্তিতেও কম জনিত সমস্যা। এছাড়াও তীব্র জ্বর থাকতে পারে, কারো জ্বরের পরিমাণ হয়তো কমও থাকতে পারে। আবার আপনার গায়ে ব্যথা, প্রচণ্ড শরীরে ব্যথা অনুভূত হওয়া, কারো কারো লাল লাল র্যাশের সৃষ্টি হয়। এছাড়াও হাতে পায়ে অনেক ধরনের লাল লাল র্যাশগুলো আমরা দেখতে পাই। তো সার্বিক এই রকম ছিল একটা ডেঙ্গু রোগের লক্ষণগুলো। এই লক্ষণগুলো যদি আমি না কারো মধ্যে উপস্থিত দেখতে পাই, সেক্ষেত্রে আমাদের পদক্ষেপ নিতে হবে। প্রথমে সাধারণ যদি জ্বর থাকে, সেরকম যদি পেট ব্যথা না থাকে, বমি বমি ভাব না থাকে, তাহলে বাসাতেই সারিয়ে নেওয়া সম্ভব হবে। কিন্তু এগুলো যদি অন্যান্য উপসর্গগুলোও যদি দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং ডাক্তারের শরণাপন্ন হওয়া, এগুলো কাজগুলো করতে হবে। তো আমরা জেনে নিব ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে কি কি আমাদের করা উচিত আর কি কি করণীয় উচিত নাই। আসলে আমাদের সব থেকে যে জিনিসটা প্রয়োজন, আক্রান্ত ব্যক্তিকে দিয়ে কোনো ভারী কাজ করানো যাবে না, এটা মাথায় রাখতে হবে। সে নিজেও যেন কোনো রকমের পরিশ্রম যেন না করে, তাকে বিশ্রাম নিতে হবে। এক কথায় তাকে বিশ্রাম নিতে হবে, পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করতে হবে, এবং সর্বোপরি যেটা বলবো সেটা হচ্ছে মশার কামড় থেকে নিজেকে যেন বাঁচিয়ে রাখা যায়, সেজন্য মশারি টাঙিয়ে ঘুমানোর পরামর্শ দিব। দিনে যেহেতু এই মশায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মশার তৎপরতা, এডিস মশার তৎপরতা কিন্তু দিনের আলোতেই বেশি থাকে, সকালের দিকে বা সন্ধ্যার দিকে থাকে, এই সময়টিতেও গুরুত্ব সহকারে মশারি টাঙিয়ে রাখতে হবে। এটা একটা হচ্ছে বিষয়। তো
ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই বা ডেঙ্গু রোগীকে অবশ্যই কিছু কিছু কি খাবার খাবে এবং কি কি খাবার খাওয়ানো যাবে না সে বিষয়ে আমাদের জ্ঞান থাকতে হবে। আসলে তার খাবার কি কি হওয়া উচিত এখন আমরা সে বিষয়ে আলোচনা করব, একজন ডেঙ্গু রোগীর খাবার বিষয়ে। তাহলে তাকে যেহেতু তার শরীর অত্যন্ত ক্লান্ত হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা সেই রোগীকে একটু পরপর পানি পান করানোর চেষ্টা করব। তার পাশাপাশি স্যালাইন, ডাবের পানি এগুলো দেয়া যেতে পারে, এগুলো খুব ভালো রোগীর ইনস্ট্যান্ট একটা শক্তি দিবে। এই জন্যই একটু পরপর পানি পান করানো উচিত, পাশাপাশি ডাবের পানি, স্যালাইন দেওয়া উচিত। এছাড়াও তরল জাতীয় খাবারগুলো বেশি বেশি দেওয়া উচিত, স্যুপ ভালো এক্ষেত্রে। আর এটা ছিল পানীয় জাতীয় খাবার। আর এর পাশাপাশি আমরা যে যে খাবারের দিকে লক্ষ্য রাখব সেগুলো হচ্ছে সবজি, প্রচুর পরিমাণে সবজি খাওয়ার খাবার দিতে হবে, সবজি জাতীয় খাবারগুলো। এটাতেও শরীরের এনার্জি লেভেল খুব দ্রুত বৃদ্ধি করবে এবং রোগটিকে দ্রুত সারিয়ে উঠতে সাহায্য করবে। আপনারা যারা আমার সবজি খাওয়ার ভিডিওটি দেখে থাকবেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন সবজি খাওয়ার উপকারিতা কি কি রয়েছে। তো এই সবজির খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা শরীরে অনেক উপকার পাই। এছাড়াও আরও যেসব ফলমূলগুলো খাওয়া যেতে পারে সেগুলোর দিকে দৃষ্টিপাত করতে হবে। ফলমূলের মধ্যে আপনার খেতে পারেন ভিটামিন সি যুক্ত ফলগুলো যেগুলো রয়েছে সেগুলো পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। পাশাপাশি কমলা বা লেবু, এই কমলা লেবু টাইপের যত রকমের ভিটামিন সি সমৃদ্ধ খাবার আছে সেগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। এর পাশাপাশি বেদেনা, এটাও একটি ভালো রাখার জন্য। আপেল, এই ধরনের ফলমূলগুলো, ফ্রুটসগুলো, কলা, এই ধরনের ফলমূলগুলো খাদ্য তালিকায় রাখতে পারেন। এছাড়াও আর যে সকল বিষয়টিকে আপনার খেয়াল দিতে হবে, এই সময় কিন্তু প্রচুর এনার্জির দরকার হয়, এই জন্য প্রোটিন টাইপের খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে হবে। দুধ, ডিম, এগুলো প্রোটিনের একটি ভালো উৎস, দুধ ডিম দিতে হবে। এবং মাছ মাংস খাওয়ার জন্য রোগীকে বলবো। এক্ষেত্রে বলবো মাংস বলতে মুরগির স্যুপ করে বা মুরগির ঝোল করে, কচি মুরগির ঝোল করে খাওয়ার পরামর্শ দিব। কষিয়ে বা তেল মশলা যুক্ত না দেওয়াই ভালো। আর একটু আপনাদের সাথে অ্যাড করতে চাচ্ছি, মিষ্টি জাতীয় খাবার যেহেতু উচিত না সেক্ষেত্রে আমরা এটিকে অ্যাভয়েড করার চেষ্টা করব এবং দুগ্ধ জাতীয় খাবারগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এ সময় অনেকের কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে। এক্ষেত্রে আমরা যদি দুধ এবং দুগ্ধজাত তৈরি খাবারগুলো দিই তাহলে এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পেতে পারব। আর একটা বিষয় আমরা এখন সেটা আলোচনা করব, কি কি খাবার খাওয়া যাবে না। আপনাদের প্রথমেই বলে দিই, ক্যাফেন যুক্ত খাবার কিন্তু রোগীকে দেওয়া উচিত নয়। ক্যাফেনের মধ্যে হতে পারে আপনার, ক্যাফেন যুক্ত খাবারের অনেকগুলো রকম ভেদ রয়েছে, সেগুলো পুরোপুরিভাবে বর্জন করা উচিত। যাদের অধিক পরিমাণে চা খাওয়ার অভ্যাস আছে, কফি খাওয়ার অভ্যাস আছে, বা আরও অনেকের অনেক ধরনের নেশা জাতীয় দ্রব্য এর প্রতি ঝোঁক আছে, তাদেরকেও বলবো যে এগুলো পরিহার করতে হবে। অ্যালকোহল যাদের নেয়ার অভ্যাস আছে এগুলো থেকে আপনারা বিরত থাকান। আরও একটা বিষয় যে কি কি খাবারগুলো আমরা খাবো না, বাইরের খাবার একদমই খাবো না, এটা সম্পূর্ণ মাথায় রাখতে হবে। এবং বাইরের কোনো ধরনের খাবার তো খাবো না, এছাড়াও বেশি মশলাযুক্ত খাবারও খাওয়া ঠিক হবে না। এক্ষেত্রে যত নর্মাল এবং সহজপাচ্য খাবার খাওয়া যায় ততই ভালো। এক্ষেত্রে বাইরের স্ট্রিট ফুড খাবো না, এদিকে আপনার খেয়াল রাখতে হবে। ভাজা পোড়া কোনো মুখরোচক খাবার খাওয়া যাবে না।
তাহলে আমরা জেনে নিলাম কি কি খাবার খাবো আর কি কি খাবারগুলো আমরা খাবো না। এছাড়াও আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেঁপে পাতার রস। পেঁপে পাতার রস খাওয়া যেতে পারে, সেটা দৈনিক 30 ml করে খাওয়া যেতে পারে। এই পেঁপে পাতার রস প্লাটিলেটের সংখ্যাকে বৃদ্ধি করে, প্লাটিলেটের পরিমাণ বৃদ্ধি করে, এই জন্যই পেঁপে পাতার রস খাওয়ার পরামর্শ দিচ্ছি। আর আরও যে যে জিনিসগুলোর দিকে গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে আপনি হলুদ, হলুদ খেতে পারেন, আর পাশাপাশি জিরা, পাশাপাশি আপনার যেগুলো আছে আমাদের বাড়িতে মশলা ধরনের জিনিস সেগুলো খেতে পারেন। তবে জিরা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। আপনি আদা খাওয়ার, আদা বা এগুলো ভালো অ্যাসিডিটির জন্য খুবই কার্যকরী একটি উপাদান। তারপরেও যেহেতু আপনি একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই ধরনের রোগীর ক্ষেত্রে বলবো ডাক্তারের সাথে পরামর্শ করে এগুলো খাবেন। আদা, জিরা এগুলো আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন, খাদ্য তালিকায় রাখবেন। আরও যে জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, এগুলো তো হলো কি কি খাবার খাবো, কি কি খাবার খাবো না, কিন্তু এর মধ্যেও কিন্তু আমাদের সচেতনতার বিষয়টি বাকি রয়ে গেল। সচেতন না হলে কিন্তু আমরা এই মশাকে মশার কামড়টিকে ঠেকাতে পারবো না। আগে আপনার বাসা পরিবেশকে সুন্দর করতে হবে এবং বাইরের পরিবেশকেও সুন্দর করতে হবে, যেন মশার প্রকোপ থেকে আমরা সবাই বাঁচতে পারি। বাইরের পরিবেশটার কথা এইভাবে বলবো যে যেন ঝোপ ঝাড় এই রকম না থাকে, বাইরের পরিবেশটাও যেন আলো বাতাসে পূর্ণ থাকে, ঘিঞ্জি পরিবেশটা যেন না থাকে, এইটা হচ্ছে একটা বিষয়। এবং মশার ক্ষেত্রে মশা নিধনের স্প্রে আছে, সেগুলো যেন করা হয়, তাহলে বাইরের পরিবেশটা ভালো থাকবে এবং বাসার পরিবেশ, পাশাপাশি বাসার পরিবেশটাকেও সুন্দর রাখতে হবে। বাসার পরিবেশ সুন্দর রাখতে হলে যেটা কাজ প্রথমে করতে হবে, বাসার যেন ঘিঞ্জি অন্ধকারযুক্ত পরিবেশ না থাকে এবং পরিবেশটা খোলামেলা আলো বাতাসে পূর্ণ যেন থাকে। সেই সাথে বলবো যেন এডিস মশা কিন্তু বংশ বিস্তার করে পরিষ্কার পানিতে, এক্ষেত্রে বলবো যে টবের নিচে জমে থাকা পানি থেকেও হতে পারে বংশ বিস্তার এডিস মশার। সেক্ষেত্রে জমে থাকা পানি যেন না থাকে সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি যে বিষয়টিতে খেয়াল রাখতে হবে, অনেক সময় ফ্রিজের নিচে পানি জমে থাকে, যেন ফ্রিজের নিচে পানি না জমে থাকে সেটা খেয়াল রাখতে হবে, এসি এর নিচেও যেন পানি না জমে থাকে। এছাড়া কোনো স্থানে যেন পানি জমে না থাকে সেটা আমরা খেয়াল করব। আর ডাবের, ডাবের খোলসেও কিন্তু পানি জমে থাকে, সেখান থেকেও বংশ বিস্তার করে এডিস মশা। তো এই রকম বিষয়গুলো থাকে, সেগুলো আমরা খেয়াল করব এবং মশা যেন আমরা না কামড়ায় সেদিকে সতর্ক থাকবো, এবং বাসায় যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব সেটা আমরা করব। আর আরেকটা জিনিস বলি, সবাই কিন্তু মশারি টাঙানোর বিষয়ে গুরুত্ব দিবেন, অবশ্যই মশারি টাঙাবেন দিনে অথবা রাতে, সব সময় যেন মশারি টাঙিয়েই ঘুমানোর চেষ্টা করবেন, যেন মশার কামড় থেকে আমরা রেহাই পাই। এছাড়াও এডিস মশা চেনার একটা বিষয় আছে, সেই মশা অপেক্ষাকৃত অন্য মশার থেকে একটু বড় হবে এবং ডোরা কাটা, সাদা কালো একটা ডোরা কাটা থাকবে এবং তার অনেকগুলো এবং সূচের মতো ফুল টাইপের থাকবে, এইটা হচ্ছে একটা বিষয়। এই ধরনের মশায় কিন্তু যদি আক্রান্ত থাকে, ভাইরাস দ্বারা আক্রান্ত মশাটি যদি হয়ে থাকে, তো এই মশার কামড়েই কিন্তু আপনার এডিস মশা হতে পারে, এই বিষয়টিকে আপনার খেয়ালে রাখতে হবে। তাহলে আমার মনে হয় যে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন আমার এই সার্বিক আলোচনা থেকে। আর আরেকটা জিনিস বলবো যে শিশুরা যেহেতু এই বিষয়টি বুঝে না, শিশুদের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন, এবং কাদের বেশি কামড়ায় সেটা একটু আমি আপনাদের সাথে খেয়াল বলছি। শিশু, বৃদ্ধ এবং যারা ডায়াবেটিসে আক্রান্ত, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে,
এই ধরনের রোগীকে বেশি কামড়াতে পারে, সাধারণ মানুষের থেকে এই ধরনের রোগীকে বেশি কামড়াতে পারে। এছাড়াও যেহেতু এই মশাটি হচ্ছে শরীরের বিভিন্ন জায়গাতেই কামড়াতে পারে, তবে পায়ের দিকে বেশি কামড়ায়, সেই জায়গাটা অনেক সময় আবৃত থাকে না, বিধায় এই দিকে বেশি কামড়ায়, তো শরীরের বিভিন্ন জায়গায় কামড়াতেই পারে। তো আরো একটি বিষয় যে এই মাসটা বিশেষ করে জুলাই থেকে অগস্ট মাস ডেঙ্গুর প্রবণতা বেশি দেখা যায়, এই জন্য এই সময়টিতে অন্যান্য মাসের চেয়েতে বেশি আপনাকে সজাগ থাকতে হবে। আপনার প্রিয় মানুষটি এবং আপনি নিজে সুস্থ থাকতে হলে আপনাকে এই ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে। আর সেই সাথে বলবো যে যেহেতু এই এই এডিস মশায় আক্রান্ত ব্যক্তির যে 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 লক্ষণগুলো আমরা দেখতে পাই, সেটা কিন্তু 2 থেকে 15 দিনের মাথায় কিন্তু এই লক্ষণগুলো প্রকাশ পায়। অতএব আপনাকে এই ধরনের লক্ষণগুলো দেখলে প্রথমে আপনি এত বেশি নার্ভাস হয়ে যাবেন না, আপনি দেখবেন যে কি কি লক্ষণগুলো তার মধ্যে দেখা যাচ্ছে। যদি দেখেন যে রক্তজনিত, মাড়ি দিয়ে রক্ত পড়া, তারপরে গা হাত পায়ে প্রচণ্ড খিঁচুনি, এই ধরনের বিষয়গুলো যখন আসবে, তখনই আপনি আর দেরি না করে ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। ডাক্তার যেভাবে নির্দেশনা দিবে সেইভাবেই আপনি পালন করবে, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন এবং পরিবারের সবাইকে সুস্থ রাখতে পারবেন এবং পরিবেশটাও ভালো থাকবে, শরীর মন উভয়ই ভালো থাকবে। আজকে আর কথা না বাড়িয়ে এ পর্যন্তই শেষ করছি, তবে যাবার আগে আপনাদের বলে যাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এর পরবর্তী আলোচনায় অন্য কিছু টপিকস নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব। আশা করি আপনাদের আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকবে এবং আপনারা কিছু না কিছু উপকৃত হবেন। আপনাদের কাছাকাছি আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।